সবাইকে বিডি ফ্যামিলি স্কুল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। কম্পিউটারে বাংলা টাইপিং করতে কি যে কষ্ট, যারা টাইপ করেন তারাই বুঝেন। যদি এমন হয় মুখে বললেন আর টাইপ হয়ে গেল, আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, আশা করি ভিডিওটি প্রথম হতে শেষ পর্যন্ত দেখবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব এন্ড ক্লিক বেল আইকন ফর নিউ ভিডিও। প্রথমে কিছু কথা বলে নেই, যদি ডেস্কটপ কম্পিউটার হয় তাহলে মাইক্রোফোন বা ইয়ারফোন ব্যবহার করতে হবে, আর ল্যাপটপ হলে মাইক্রোফোন বা ইয়ারফোন না হলেও চলবে। এবার মূল আলোচনায় আসি। প্রথমে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করি, আমি গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। এবার অ্যাড্রেস বারে docs.google.com লিখে কিবোর্ড হতে এন্টার বাটন প্রেস করি। যদি গুগল অ্যাকাউন্টে প্রবেশ করা না থাকে তাহলে লগ ইন করে নেবেন। এরপর এরকম একটা পেজ আসবে, এখান থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করব। এবার টুলস থেকে ভয়েস টাইপিংয়ে ক্লিক করব। এ কাজটি কিবোর্ড হতেও করা যায়। কিবোর্ড থেকে করতে হলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এস বাটনে চেপে কাজটি করা যায়। এরপর এখান থেকে বাসা সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে বাসায় টাইপ করবেন সে বাসা সিলেক্ট করতে হবে। আমি যেহেতু বাংলায় টাইপ করতে চাই তাই বাংলা বাংলাদেশ সিলেক্ট করেছি। এবার আমি টাইপ করে দেখাচ্ছি, তবে খেয়াল রাখতে হবে কথাগুলো বা কথা বলার সময় মাইক্রোফোনের কাছাকাছি বলতে হবে। আমি একটি বাংলা বাক্য ও একটি ইংরেজি বাক্য টাইপ করে দেখাচ্ছি। প্রথমে এখানে ক্লিক করব, এটি লাল দেখালে ভয়েস টাইপিংয়ের জন্য রেডি আছে বুঝতে হবে। আমি বাংলায় আগে বলি, আমাদের দেশ বাংলাদেশ, দেখুন লেখা হয়ে গেছে বা টাইপ হয়ে গেছে। এবার ভাষা পরিবর্তন করে টাইপ করে দেখাচ্ছি। উই লিভ ইন বাংলাদেশ। এরপর কপি করে এমএস ওয়ার্ডে পেস্ট করে সেভ করি। ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্টস এবং শেয়ার করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ আর সব ভালো থাকেন।